আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টান মিশনারির অপপ্রচার বেড়েছে এবং তারা বিভিন্ন বেশি আমাদের সামনে আসছে। কখনো তারা পরিচয় দিচ্ছে শিয়া, কখনো তারা পরিচয় দিচ্ছে আহলে হাদিস, কখনো তারা পরিচয় দিচ্ছে হানাফি মাজহাবের অনুসারী। বিভিন্ন ছদ্মবেশে খ্রিস্টান মিশনারি আমাদের কাছে আসছে এবং এই বিষয়টা খুব পরিষ্কার। আমরা অনলাইনে বিভিন্ন তাদের গ্রুপ দেখেছি, তাদের ফেসবুক পেজ দেখেছি, তাদের ইউটিউব চ্যানেল দেখছি, সমস্ত জায়গা থেকে এই অপপ্রচারগুলো তারা চালাচ্ছে এবং হাজার হাজার খ্রিস্টান দায়ী বাংলাদেশে কাজ করছেন মুসলিমদের বিভ্রান্ত করার জন্য। তো এই বিষয়টা পুরো মুসলিম সমাজের যারা আছেন, যারা আজমাফিলের বক্তা, যারা মসজিদের খতিব, আমাদের যে ভাইরা আছেন, যারা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আমাদের যে ওস্তাদরা আছেন, শাইখরা আছেন, সবার উচিত এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করা এবং এই বিষয় সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করা। তাদের আরেকটা অপপ্রচার ব্যাপকভাবে হচ্ছে, সেটা হলো যে হাদিস মানা যাবে না, মানতে হবে কোরআন। তাহলে এই যে অপপ্রচার, এতে অনেক মুসলিম ভাইরা বিভ্রান্ত হচ্ছেন। আমরা যদি সবাই একত্রে এই বিষয়টা সম্পর্কে আওয়াজ তুলি, কথা বলা শুরু করি, তাহলে কাদিয়ানিদের যেমন মানুষ পদভ্রষ্ট মনে করে প্রসারের কারণে এবং তাদের বিষয়গুলো তুলে ধরার জন্য, একইভাবে সব জায়গা থেকে সবাই যদি এই সম্পর্কে আমরা সচেতন হই, তাহলে দ্রুত এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ এবং এই মানে ফেতনা একদম চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই ফেতনা সম্পর্কে আমাদের সচেতন থাকা খুবই জরুরি বিষয়। আমরা ধারাবাহিকভাবে যুক্তিখণ্ডন করছি এবং এই হাদিস অস্বীকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনারা যদি বিভ্রান্ত হন, তাহলে প্রশ্নগুলো আমাদের কাছে পাঠাবেন, আমরা এগুলোর উত্তর ধারাবাহিকভাবে দিব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে এই তথ্যগুলো পৌঁছে দেবেন আর এবং নিজেরাও পারলে ভিডিও এবং অনলাইনে পোস্ট দিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যে কাজগুলো করা যায় সবগুলো পদক্ষেপ নিয়ে আমরা ইসলাম প্রসারে এগিয়ে আসতে পারি এবং ইসলামের অপপ্রচার রোধে কাজ করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।